শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আসছে বলে দাবি করেছেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অনুষ্ঠিতব্য যুগোপর্তি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার গ্যাটউইক এয়ারপোর্টে এসে পৌঁছালে বাংলা টিভির এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। বিস্তারিত রয়েছে আব্দুল কাদের মুরাদের রিপোর্টে। আগামী রবিবার বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এক যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার মন্ত্রী গেটউইক এয়ারপোর্টে পৌঁছালে তাকে স্বাগত জানান ট্রাস্টের কর্মকর্তারা। এই সময় বাংলা টিভির এক প্রশ্নের জবাবে মন্ত্রী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে বলে দাবি করেন। শিক্ষার উন্নয়ন সম্পর্কে দেশে সবাই মনে করে যেটা যুগান্তকারী পরিবর্তন আসছে এবং বাস্তবেও তাই, যাকে কখনো কল্পনা করেনি সেই ধরনের আসছে। এটা তো যথেষ্ট না, আমাদের অনেক অনেক দূর এগিয়ে যেতে হবে। আমাদের মূল কাজ হবে নতুন প্রজন্মকে আধুনিক যুগের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করা, যাতে তারা আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারে এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে। মন্ত্রীকে স্বাগত জানাতে এয়ারপোর্টে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের বিপুল সংখ্যক কর্মকর্তা ও তার নির্বাচনী এলাকার অনেকে উপস্থিত ছিলেন। আব্দুল কাদির মুরাদ, বাংলা টিভি, গেইচুক এয়ারপোর্ট।